আমরা বড় গাড়ি বড় মাঠে অবস্থা এস্টাবলিশ হয়ে আইছি এমএলএ আর বিক্ষুণ আই আমরা তারা লাগান চুরি করে কুন্তা বানাইতাম না চ্যালেঞ্জ মারি বলি আর তারা যা করতেন পরিবর্তন দুইটা নিয়ে বিল্ডিং বানাইছিলা গাড়ি কিনটা ফুয়ারে গাড়ি দিতরা আমরা চুরির কুন্তা নাই রে ভাই বল আমরা আলার তরিকা এস্টাবলিশ করে আইছি জেলা রান্ডুকান হলা নিজা হলা সুজান ও আমরা হাবুলি হলা আপনারা পুরা চিন্তা করব এই যে এরা আগে কই বদরুদ্দিন আজমল বদরুদ্দিন আজমল সাহেব না হইলে এনআরসি যে 70 লাখ মানুষ যে নাম কে দিব কি করছিল বঙ্গালী কোনো করছি ও বেটি অগুর নামে কেস করি আই কেস বাবাই তাই আমরা মা বই লোক দূর আরাম হইছে তারা আলী মাতাবাদী মাতো নেকা বেটি নে কুদে আম পাদরা কেস করতো দেখাই যাও আমি এখান থেকে কুদ মাতাবাদী মাতি তাই আর অন মিটিং এনআরসি আপনারা হল যাই এনআরসি কুনতো হইতো তারা যে আলী অন মিটিং করছলা কোন মানে করছতি যে এনআরসি লাগি কিতা হইতো কোনকে কোন কালো সিটি দিছলা দেখলাম এক বেটা তো আমি কে বারবার দেখি না হাজেলারে ভোট দিয়েছেন দেখছেন তো হাজেলারে খেয়ে গিয়া বইছে কোন নেতা মানুষানি এ একজন আইবিন না তো মুখ হালি বড় বড় মাতলে হইতো না মুসলমানের টুকি দাঁড়ি দেখলে আগে বইতা বাংলাদেশি এ একদিনের দম দিছি চুপ হইছেননি চুপ হইছেননি চুপ খেয়ে করছে তারা করতাম না এই সিদ্দে আহমেদ সাহ মন্ত্রী আসলা মনোনয় নি বিটিআর ডাঙ্গা ও অদিন আমি বইলা বদরুদ্দিন আসবো দিনছি রে ভাই আর ওদিন সারা রাত্রি আমি বদরুদ্দিন লেমড়ো ধরে আইছি রাইজ এমএলএ হয়ে গেছি আমি তো সবগুলি মুসলমানের কলঙ্ক আজ নজরুল ইসলাম কই রফিকুল ইসলাম কই রফিকুল রফিকুল হোসেন কই তারা কিতা করছে মুসলমান বাড়ি চোরট টেকা মারিয়ে আইছে আর আমরা লক্ষ্মী করে মঞ্জন নেতা কিতাল লাগিয়ে আরিলাও তো বড় নেতা আসবি লুটিয়া খাইয়া জমিন নবাই দেখো হকুর জমিন মারা হকুর জমিন মারা এ ধারা সে কোনটা করছেন নি ভাই এখন ওটার লাগে ভাইয়ার আমরা রহমতাও একটা ও আমরা আল্লাহ সহায়তা করতা ও আল্লাহ বাঁচাইবা আল্লাহ যদি আমরা সহায়তা করি কোন বেটায় আমরা কোনটা করতে পারতো না ইনশাল্লাহ আর আমরা উদরিন সাহেবের হাত চক্ত রাখলে আর আপনারা যদি দোয়া করো তো ইনশাল্লাহ কোন বেটা কুন্তা করতে পারতো না আল্লাহর চেয়ে বড় দিনের কুন্তা নাই আর আমার দেখুন আল্লাহ সারা আয়নে ওলা আসলাম কিন্তু কোন বেটা আড়াই যা বসুন না টাকলা বাঁচু তার টাকলা লইয়া বোন হইয়া বসে টাকলা বাঁচু বললে মানুষের বিশ্বাস করে আই আমি সারা সিকিউরিটি দাঁড়িয়ে আইছি এসপি উঠানি করলো তোর সিকিউরিটি নেব রেখে যে সারা সিকিউরিটি দাঁড়িয়ে আইছি বলছি আমার মান্ডাওয়ালা বাসানেওয়ালা আল্লাহ মান্ডাওয়ালা আল্লাহ আমার কুন্তা লাগতো না কোনো সিকিউরিটি লাগে না আমার সিকিউরিটি আল্লাহ আমার রাস্তা দেখো মানুষ আমার আমি কোনো বাদ কাম করি না আমার কেউ মারতো আমার কেউ মান্ডাওয়ালা আছে নিকটা দুধ করছি মারতো ও সারা দাঁড়িয়ে আইছি এখন কিতাব লাগে ও যে বাতাবাদি করাপশন লাগে তো মাঝে জগর রে ভাই ওর আজ যে ইন্দিরা আবাসর গল্প তরু বৃদ্ধ বাদা সারা মারিয়া খাইলে ইত্যাদি ইন্দিরা আবাসর থেকে ইনস্টলমেন্ট তার ইনস্টলমেন্ট ফালাই এই জেলা পরিষদ গুলা খেয়ার ইউডিএফ বডি না কংগ্রেসর তো কংগ্রেসের অত জীবন হইলে এই যে ইন্দিরা আবাসর পয়সা গুলা রিলিজ হয় না আমি মন্ত্রী আনার বাদে মন্ত্রী বলছে বন্ধ ফেব্রুয়ারির ভিতরে দিতা না দিলে 6 তারিখ থেকে এসেম্বলি দেখ মু তাই দেখ না গিলা দেওয়া লাগবো সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট 15 তারিখের ভিতরে আর না হইলে আমরা 3 এমএলএ বলছি আর ইতার যে এমএলএ হল আছে তারা দেওয়া লাগবো না দিলে এইবার আলো বদনামি হইবে আমি তো সিল লাগবো ভাই আমার মুখ কে বল মরতা মরতা না তাহলে আমি বুঝার উকাশি না ভাই কত বান্ডিল লইয়া আইলে আইলা আমাদের ভিডিও উঞ্চি তো জেলো দেখলো আইসো বান্ডিল লইয়া বলছি ভাই বান্ডিল তোর জায়গা তুই জেলো জাগি দিদি জেলো খবর লইয়া দেখো আইলা আমাদের ব্লগের ভিডিও জেলো গেছিল আর হইলে কয় জনক এসবেন আইলা আমাদের আমরা নিয়োগ করে নিয়েছি ভালো কাম করতাম ভাই আপনারা সহযোগিতা লাগবো আর বলিল ভাই দিছিলা দুঃখ লাগে আমার যে বলিল ভাই অত উঠে আল্লাহর হুকুম নাই নেক্সট বার আপনারা দেখা করবো এখানে তোমার দৃঢ় বিশ্বাস বলিল ভাই এর তাই 3 গুণ বেশি ফুটে দিব যেটা আপনারা দেখা
এই যে দুই নম্বরে যেখান করছেন তাই আগে যারা দুইবার করে এম এল এ বানাইছিলাম এরা যেখান করছো এখানে তো আপনারা ভোট পাই লিখুন এই নেতৃত্ব কিতা লোকা কইবা এই নেতৃত্ব যে আমার সবু দেখছি আর এখন জানতেন খানোর বড় মানু হয়ে গেছে তা দৌড়তে বদলি নাচ মজা করো তারা গোলা গন্ডি ও বান্ধা হয়েছিল আর নাই আর হইলা না উনি এম এল এ ও যত বেটা হয়েছেন বদল দিনের গোলাপ তালা জুলাই নম্বর লাগাইয়া জুলিয়া আর বিজেপি এখন যেটা নটরঙ্গিবাজি করে এটা সন্তরা বাড়া কাম করলে বাড়া হইনু বাদ দিয়ে কাম করবো তোলা তোলা করবো কোনো বেটারে কম্প্রোমাইজ করতাম না আর একটা বাড়া কাম হইব কই মুয়ে বাড়া করতো বাদ করলেন লগে লগে আমি লেখতে হইয়া নাচিম কোন মিটা উঠতো না কেনারে ভাইতাম না ভাই এখন বিজেপি না কংগ্রেস না কোনো বেটারে দাঁড়িয়ে মার দিতাম কাম হওয়া লাগবো কাম কাম হইলে সব ঠিক আছে কাম নাই সব দেবতাম আই দেখিয়া চরম লাগছে আজ ওই বলতে দিয়ে আইছি আমার এম এল এ সাহেব আপনারা তুলতে জানাইয়া যে চরম লাগছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু ফাঁড়ি গড়ার রাস্তার অবস্থা দেখে বড় চরম পাইলাম বিজেপির এই আদর্শরে আমি বলা হইয়া না ভাই বল এই আদর্শ ভাবি যাও আর মাইলাম ফাঁড়ি গড়ার মানে ভোট দিচ্ছেন যেই নে দুঃখ দেখুন হাইলাম আজ আমার আধা মানুষে ভোট দিচ্ছেন কিন্তু সব মানুষ এক দেখিয়া ফাঁড়ি গড়ার এম এল এ সাহেব এইবার কিন্তু দৃষ্টি আকর্ষণ রাখবা যাতে রাস্তা সারা সমান দেখুন আর দেখুন ভাই কয়লা কারবার শুরু হয়েছে আরো নটরঙ্গি বাজি গেট করবুন যে হাইতে ভাই অ্যাসেম্বলি দুটাই নু চিন্তা করিও না এটা কিতা শুরু হয়েছে ভাই বল অ্যাসেম্বলি 6 তারিখ দেখবা গেলা আর দুটাই চিল্লাই নু তো ওটা ভাই হইয়া রৌসব জিনিস বন্ধ করে লক্ষা আর না হইলে ভাই এটা খেয়ে মাতুকা না অতুকা আমি একজনের মুখ বন্ধ হইত না ভাই এখন আমি চিল্লাইমু অতলাই হই আর আপনারা যাতে আমরা সবাই মিলিয়া চলতাম হিন্দু মুসলমান এই দেশে আমরা আসি সব সমানভাবে থাকতাম এই অধিকারটা দিয়ে আমরা করবো কেউ করেন না জানি না হইলে আমরা রোজ থাকতাম না অতলাই আপনারা